প্রিয় দর্শক, আমরা ক্যারিয়ার পাবলিশার সামনে আমরা এখানে আজকের একুশের বইমেলা এবং আজ একুশ তারিখ ঠিক এমনই একদিন দিনে এমনই দিনে 1952 সালে আমাদের এই ভাষাকে নিয়ে আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে শুভ সূচনা হয়েছিলেন রফিক শফিক সালাম বরকতের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই ভাষা, আজকে শুধু ভাষা কিন্তু বাংলাদেশের সীমানা নয়, বিশ্বের সীমান্তে আজকে পৌঁছে গেছেন। একই এরই ধারাবাহিকতা আমরা এসেছি ক্যারিয়ার পাবলিশার্সের স্বত্বাধিকারী আমার প্রিয় লেখক মুস্তাক আহমেদ, তার মুখোমুখি হব এবং ক্যারিয়ার নিয়ে কী চিন্তা এবং কী চেতনা তার, এবং তার ক্যারিয়ারকে নিয়ে, তিনি একজন বাংলাদেশের বিখ্যাত লেখক এবং আজকে বাংলা সাহিত্যের যে সব বড় বড় লেখা বই প্রকাশ হয়েছে তা কিন্তু সত্যি কথা আত্মে মুস্তাক আহমেদ হাত দিয়ে এত লেখা, মানে বলা যায় যে বাংলা সাহিত্যের এত বেশি লেখা এত কম সময়ের মধ্যে মুস্তাক আহমেদকে ডেঙ্গে কেউ পর্যন্ত যেতে পারেছে বলে আমার মনে হয় না। আমরা কথা বলবো মুস্তাক আহমেদের সাথে আর তার প্রতিষ্ঠিত এই ক্যারিয়ার পাবলিশার্স নিয়ে কথা বলবো এবং তার মুখোমুখি হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এসেছি ক্যারিয়ার লিমিটেড এবং এই সংস্থার সাথে আমাদের আমার প্রিয় মানুষ, আমি বলবো আমার প্রিয় মানুষ মুস্তাক ভাই, মুস্তাক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? জি ইনশাল্লাহ আছি ভালো। কী কী স্বপ্ন দেখছেন আপনার ক্যারিয়ার নিয়ে? অনেক বিষয় নিয়ে প্রিয় দর্শক, অনেক বিষয় নিয়ে আসলে আমরা আজও কিন্তু কোনো ফ্রেমে মুস্তাক আহমেদকে ফেলতে পারছি না। আমরা কি সে কি একদিক থেকে গবেষক, একদিক থেকে মাইন্ড সেটআপের উপরে লেখক, এখন কি বলবো, এখন আলো বলার নেই, আমি আমি আসলে তার মুখোমুখি হবো। ভাই আসলে কত সাইড নিয়ে আপনি দেখতেছেন? না এখন তো আমি প্রথমে শুরু করছিলাম মোটিভেশন নিয়ে, মানে কীভাবে মাইন্ড চেঞ্জ এবং জীবনে সফল হওয়া যায়। আমার সেরকম বই ছিল, প্রথম বই ছিল সাকসেস ফর অফল, সাফল্য সবার জন্যে, তারপর হাউ টু সাকসিড ইন লাইফ, কীভাবে সফল হওয়া যায়। সেই 97 থেকে 99 পর্যন্ত যখন বাংলাদেশে মোটিভেশন বই, মানে এই লাইফ কেউ কেউ লেখে না, কেউ লেখে না না, মানে বিদেশি বই যেমন ডেলকার্নেগি, শুধু খালি অনুবাদটা হচ্ছিল, অনুবাদ হচ্ছিল ডেলকার্নেগি বা ডক্টর লুৎফুর রহমান আমাদের দেশের রয় শেরউড আগের। আমি চিন্তা করলাম যে ওদের যে আমেরিকান স্টাইল, এটা বাংলাদেশে আমাদের মতো করে কীভাবে সফল হওয়া যায়। যেমন আমেরিকায় একটা লোক যেভাবে সফল হয়, বাংলাদেশে তো সেভাবে তো সেভাবে সফল হওয়া যায় না, বাংলাদেশের সফলতার ক্ষেত্রটা ভিন্ন। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমাদের দেশের প্রেক্ষাপটে কীভাবে সফল হওয়া যায়। আমি একটা কথা বলছিলাম যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে পারা তো মানুষ সফল হতে পারবে না। অবশ্যই, এটা হচ্ছে যে টাইম ইজ অল বেস্ট অফ মানি, সময় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই সময়ে যে কাজ করে সে সফল হয়, অসময়ে যে কাজ করে সে সফল হয় না। আমি সুফি মিজানুর রহমান সব সময় দেখলাম যে একটা কথা বলে যে প্রয়োজন মাফিক কাজ করে কেউ জীবনে সফল হতে পারবে না, অতিরিক্ত কাজ করতে হবে। আজকে সুফি মিজানুর রহমান, আমরা সবাই পিএসপি গ্রুপের চেয়ারম্যানকে জানি, যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, তার একটাই গল্প যে তোমার যেটুক প্রয়োজন ওইটুক প্রয়োজনে তুমি সফল হতে পারবে না। একটা ছাত্র যদি তার ছাত্র জীবনে ক্লাসে যতটুকু পড়া হয় ততটুকু পড়লে সে আগাতে পারবে না, ক্লাসের বাইরে এসে সে কীভাবে আরও বেশি পড়া যায়, বেশি বই পড়া যায়, বেশি নিজেকে সমৃদ্ধ করা যায় ওইটা যদি পড়ে তাহলে সে সফল হবে। আজকে যে সরকার সৃজনশীল পদ্ধতি, সৃজনশীল উদ্ভাবনী, আমার ব্র্যান্ডে কী আছে এবং পারিপার্শ্বিকতায় আমাকে কী করতে হবে এইটা যদি আমি জানি তাহলে আমি সফল হতে পারবো। বাট বইয়ে যেটুকু আছে আমি যদি এটুকু করি তাহলে আমার জীবনে সফলতা আসবে না, কারণ কেউ না কেউ আমার চেয়ে বেশি পড়তেছে। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে করতে হবে 10 যা করে তার চেয়ে ব্যতিক্রম করতে হবে, তাহলে আমি সফল হব। 10 যা করে ওই আমি করলে কিন্তু প্রচলিত নিয়ম হলো, তাহলে সফল আমি হতে পারবো না, সফল হতে পারবো না। এই যে আমি এখানে এই ধরনের কী কী বই আছে আপনার, এই যে কর্ম স্পৃহা বাড়ানোর 110 টিপস। এখন আমি যদি ধর্মের কথা বলি, যুগে যুগে মহান রব্বুল আলমিন একজন নবী রাসুল পাঠাইছেন, যখন দেখতেছে যে মানুষ তার চিন্তা চেতনা থেকে দূরে সরে গিয়ে কুসংস্কারে আবদ্ধ হয়েছে, তখন একজন প্রতিনিধি পাঠাইছেন তাদেরকে মোটিভ করার জন্য। তারপরে একজন নবীকে বারবার কোরআনের আয়াত পাঠাইয়া যে আপনি কেউ কথা শুনুক আর না শুনুক, আপনি পৌঁছাইয়া দেন, যার দরকার সে শুনবে, সে আসবে। তো এই জন্য এখন বিভিন্ন বড় বড় কোম্পানি কিন্তু ট্রেনিং সেশন করেছে তাদের কোম্পানির ভিতরে, যে 3-6 মাস পর পর ট্রেনিং দিলে কর্মীরা আরও উজ্জীবিত হয়, আরও বেশি কাজের স্পৃহা পায়। এই জন্য আমি আমার বইগুলো, মানে যারা হতাশা হচ্ছে, অনেক লোক একটু কাজ করে চিন্তা করে যে এই পথে তো আমি সফল হলাম না, আমি বাদ দেবো,
আসলে না, লেগে থাকুন, সাফল্য আসবে। আমার একটা বই এখানে আছে কিনা জানি না, জীবনটাই প্রতিযোগিতা। যদি কারো ভেতরে প্রতিযোগী মনোভাব না থাকে সে জীবনে সফল হতে পারবে না। আপনি তো যে কথা বলেন সফলতার স্বপ্ন দেখেন, কিন্তু আপনার এই ক্যারিয়ারটার নামটা কেন দিলেন আপনার প্রকাশনা? ক্যারিয়ার দিলাম, আমরা জন্মের পর থেকে যা করি তাই ক্যারিয়ার। পাবলিক কিন্তু বোঝে না, আমি জন্মের পর থেকে যা করি, মানে আমি যদি একটা বিসিএস ক্যাটার হই, আমার ক্যারিয়ারের ওয়ান পার্ট, কিন্তু আমি ক্লাস সিক্স পর্যন্ত, ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত পড়েছি, সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছি, প্রত্যেকটা কিন্তু পার্ট অফ লাইফ, আলাদা আলাদা ক্যারিয়ার। আমি যখন যেটা কি প্রেজেন্ট করব সেটাই ক্যারিয়ার। আমি ক্যারিয়ার নাম দিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যা করব পার্ট অফ ক্যারিয়ার। আমি ছোটোকালে আমি হাঁটতে গিয়ে হামাগুড়ি দিচ্ছি, ওটা আমার ক্যারিয়ার। আমি সফল হলাম, সেটা আমার ক্যারিয়ার। এই ক্যারিয়ার যে বুঝবে না সে জীবনে সফল হতে পারবে না। আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি তো অনেক কম সময়ের মধ্যে বাংলাদেশে, আমি বাড়ি বাড়ি বলি যে সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের বলেন যে এত কম সময়ের ভিতরে এত বেশি বই, আমার মনে করি যে শুধু বাংলাদেশে নয় বিশ্ব সাহিত্যে যদি গুছাতে যায় যে আপনিই প্রথম, আমার কাছে মনে হয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লেখক যে বেশি বই লিখেছেন সেটাকে আপনাকে মনে করি। এই লেখার কৌশল কী, এত বই? আর আমি দেখেছি যে আপনার বই কিন্তু একেবারে 3,000-4,000 পৃষ্ঠারও বই আছে, তাও সংখ্যা কম কম নয়, এর সংখ্যা অনেক বেশি। কতগুলো বই আমার বইমেলায়, আমি শুধু খালি বইমেলায় না, টোটাল বইটা চাচ্ছি। টোটাল বই আমার হচ্ছে 550 উপরে। আমার বই কত বছরের ভিতরে? এটা 26-27 বছরে। 26-27 বছরে আমরা আপনার কাছে 550 বই পেয়েছি, এবং প্রতিটি বই তো প্রায় আপনাকে দেখা গেলো যে 1,000 উপরেও পৃষ্ঠে আছে নাকি, কত হাইস্ট পৃষ্ঠে আছে? আমি যেটা বলতে চাই, যেমন আমরা লালনের উপরে একটা বই দেখলাম, লালন যারা লালন গবেষক আপনাদের মুখোমুখি দাঁড়া করছে, সেদিনকে আমাদের, আমি বইমেলায় এসেছি, বাংলা বাজারে ছিলাম, তখন আমাকে একজন এসে বলতেছে লালনের গবেষণা একটা বই, আমি সালমাই থেকে বোনাই বইটা পেয়েছিলাম, এত মোটা একটা বই। ওটা কত পৃষ্ঠার বইটাও? ওটা 1,024 পৃষ্ঠা। 1,024 পৃষ্ঠা, এটা এবার বইমেলা রোদেলা থেকে এসেছে, এটাও 480 পৃষ্ঠার বই। তো এখন আমার, আমি আগেই বলেছি, আমি কিন্তু কালকে রাত্রেও আমি 5টার দিকে ঘুমাইছি, 6:30 দিকে উঠছি, আমি অসুস্থ তারপরও, কারণ আমি তো প্রচুর লেখে। আমি নজরুল ইসলামের একটা কোট করি, নজরুল ইসলাম রুবাইয়াতে ওমর খৈয়াম অনুবাদ করতে গিয়ে বলছে যে, ঘুমিয়ে কেন সময় কাটাস কৈল ঋষি স্বপ্নে মোর, ঘুম দিদে তুই পাবি সময় কবরে তোর জীবন ভর। কেউ বুঝতে পারেন এই বাক্যটা, বলছে যে তুই ঘুমিয়েই এত সময় কাটালি, কী কাজ করলি, তুই কবরে জীবন ভর ঘুমানোর সময় পাবি, কবরে মরে গেলে তোমার সমস্ত আমল কার্যক্রম বন্ধ হয়ে যাবে, তোমার কর্মগুলো পৃথিবীতে থেকে যাবে, তুমি কী করলে পৃথিবীতে। তা আমি যখন নিতান্তই বিভিন্ন বিশ্ব সাহিত্য, বিভিন্ন সাহিত্যে হাত দিই, আমাকে নিতান্তই খুব মানে বালুকণা, মানে মূর্খ মনে হয়, মানে কিছুই করলাম না। কারণ কি, এত জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে আছে, আমি কতটুকুই জানি। কোরআনে বলছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, জ্ঞানের সমুদ্র থেকে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা অতি সামান্য। আবার আল্লাহ বলতেছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবে গিয়ান ফাবিয়ান ইয়ালা ইরব্বিকুমা তুকার জীবান, বলছে যে এত জ্ঞান যে মানুষ শুধু 100 ভাগের মধ্যে 1 ভাগ জ্ঞান নিতে পারছে, 99 ভাগ জ্ঞান সৃষ্টিতে পড়ে আছে। এই জন্য সুরা রুমের মধ্যে বলছে যে কুলসি রুফিল আর্দে, তোমরা পৃথিবী ভ্রমণ করো জ্ঞানের সন্ধান পাবে। তা আজকে আমরা দেখি সেই 3,000 বছর আগে ফেরাউন পানিতে ডুবে মারা গেছে, সে ফেরাউনের মমি করা হয়েছে, বলা হচ্ছে অত্যাচারী বাদশাহ, অত্যাচারী রাজা চিরজীবন থাকে না, তোমরা ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করো। তারপর কোরআনে আরও বলা হচ্ছে, যেমন আমি বলতে তো অনেক সময় লাগবে, কোরআনে আরও বলা হচ্ছে সূরা বুরুজ, এখানে শাহিদ এবং মাশহুদের কথা বলা হয়েছে, ওয়াসামা ইজাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারী জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুউদু মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। স্মরণ করো ইয়াউমুন, সেই দিনের কথা, শাহেদ এবং মাসহুদ, অর্থাৎ আজ থেকে 5,000 বছর পূর্বে বিশাল একটা সমৃদ্ধশীল জাতি ছিল, যে জাতি জ্ঞান বিজ্ঞানে এত উন্নত ছিল,
কেয়ামত পর্যন্ত এত উন্নত জাতি আসবে কিনা সন্দেহ। সেই জাতি অত্যাচারের কারণে, অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছে। তোমরা বিনয়ী হও, সৃষ্টির প্রতি অবনত হও, স্রষ্টার প্রতি অবনত হও এবং জ্ঞানের সন্ধানে এগিয়ে চলো, তোমরা সফলকাম হবে। কোরআনে বলা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে এটা আমরা সবাই বিভিন্ন জায়গায় বলি, যে কোরআনে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি হতাশাগ্রস্ত না হও, যদি নিজেকে তুমি দ্বন্দ্বে না, ব্যর্থ মনে না করো, অবশ্যই তুমি সফল হবে। কিন্তু আমরা কি করি? একজন ছাত্র চিন্তা করে, বাপরে বাপ, অঙ্কটা খুব কঠিন, আমার দ্বারা মনে হয় অসম্ভব কথা। আসলে না, ওই শীতকালে পানিতে ডুব দেওয়ার মতো অবস্থা, ডুব দিলেই কিন্তু শীত চলে যায়, কিন্তু ছাত্র কিন্তু ওই পৃষ্ঠাটা ধুয়ে যায়, এই অঙ্কটা কঠিন, আমি অন্যটা করব। সে যদি কষ্ট করে ওই কঠিন অঙ্কটার সমাধান করতে পারে, তাহলে সব অঙ্ক তার কাছে সমাধান হয়ে যাবে, সেই চ্যাপ্টারে সব কিছুই পারবে। আমি চাচ্ছি এত স্প্রিয়া থাকবে, এত স্পিরিট থাকবে, কর্ম প্রেরণা থাকবে, অসম্ভব বলে কিছু নেই। আমি তিন দিন আগে একটা প্রমাণ করলাম, সবাই আমাকে বলতেছে যে তিন দিনের মধ্যে একটা বই প্রোডাকশন করে আনা অসম্ভব ব্যাপার। 99 জন আমাকে বলতেছে যে অসম্ভব, আমি বলছি যে আমার কাছে সম্ভব, কারণ আমার ডায়েরিতে অসম্ভব বলে নাথিং ইজ ইম্পসিবল, ডু ইট পসিবল। অসম্ভব বলে কোনো শব্দ আমি ডায়েরিতে রাখি নাই, অবশ্যই সম্ভব। ইউ মাস্ট বি সাকসেস, যদি ইউর থিঙ্কিং ইজ গোল, যদি অলওয়েজ কারেক্ট হয়, তাহলে অবশ্যই তুমি সফল হবা তোমার জীবনের জন্য। তুমি কখনোই মনে করবে না যে ওই ছেলেটা রোল নাম্বার এক, আমি পারবো না। কেন তুমি পারবে না? তোমার কাছে 99 জ্ঞানের শক্তি আছে, তুমি মাত্র একটা শক্তি ব্যবহার করতেছ, আর বাকি শক্তিগুলো তোমার ব্যবহার করো নাই। ওইটা বাকি শক্তিগুলো তোমাকে ব্যবহার করতে হবে, তাহলে তুমি জীবনে সফল হবা। প্রিয় দর্শক, আসলে মুস্তাক ভাই, আমি আসলে শর্ট করে নিয়ে কথাটা শুনতে চেয়েছিলাম, কিন্তু আসলে ভাইয়ের কাছে যখনই আসি তখনই আমি স্পিরিট পাই, কারণ আমি তার স্পিরিট নিয়ে আমি কিন্তু টই টই প্রকাশনা শুরু করেছি, এবং আমি ভাইয়ের মতো প্রায় তিন দিনই একটা বই এনেছি। তো এই কারণে আজকে আমি মুস্তাক ভাইকে আমি খুব ফলো করি, স্মরণ করি, তার দিক নির্দেশনা নিয়ে আমি সামনে এগোচ্ছি, এবং আমি সত্যি করে আর্থে আমার সফলতার পথ কিন্তু পাচ্ছি। প্রিয় দর্শক, ক্যারিয়ার নেমিটিটা আপনি আসবেন, এখানে সফলতার অনেক বই আছে, এবং তাছাড়াও ভাই অনেক বিষয় নিয়ে লেখালেখি করেন। ভাই আসলে কোন কোন বিষয় নিয়ে? আসলে আমি চেয়েছিলাম যে কিন্তু শর্টে পুরো বইমেলাটাকে ধরে একটু অল্প অল্প করে টাচ দেবো। আসলে আমি বাড়ির কাছে অনেক কথা শুনলাম, আপনারা আসবেন ক্যারিয়ার লিমিটেডে, ক্যারিয়ার পাবলিশার্সে আপনাদের বই, পছন্দের বই এখানে পাবেন, এবং মুস্তাক আহমেদের অসংখ্য বই আছে, যারা আসলে চেঞ্জ অফ দ্য মাইন্ড, এবং আপনারা পরিবর্তন হতে চান, দেশের জন্য কাজ করতে চান, দেশের মানুষের জন্য কাজ করতে চান, তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার জন্য যারা কাজ করতে চান তারা ক্যারিয়ার লিমিট, ক্যারিয়ার পাবলিশার্সে আসবেন, এই ধরনের বই আছেন। এবং আপনি আগামীতে কী দিতে চাচ্ছেন আমাদের পাঠক এই ক্যারিয়ার লিমিটেডের? আমি যেমন মানে আমার একটা গবেষণা যে পড়ার টেবিলটাই পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, মানে পড়ার টেবিলকে যে বিদ্যালয় করতে পেরেছে সে ওখান থেকে সবচেয়ে বেশি জ্ঞান পাবে। আজকে আজকে আমার সবচেয়ে দুঃখ লাগে, একটা ছেলে একটা মেয়ে এই একটা মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এখানে কত সময় নষ্ট করতেছে। সে যদি জানতো যে এখন আমি এই সময়টা নষ্ট করতেছি, যখন 40-30 ঊর্ধ্বে চলে যাব, এই সময়টার জন্য যে কত আফসোস করব, এটা সে কখনোই, আজকে যারা বাবা হয়েছে তারা বুঝবে তার জীবনের কত সময় নষ্ট হয়ে গেছে। বাবারা ছেলে মেয়েদেরকে এত সুন্দর করে বোঝায়, ওই ছেলে মেয়ে তখন বোঝে না, যখন সে 30-40 ইউনিভার্সিটির গণ্ডিতে যখন ঢোকে সে তখন বোঝে যে আমি পিছনে অনেক সময় নষ্ট করেছি। আসলে লাইফ গঠনের সময় হচ্ছে 18-30-এর মধ্যে, এর মধ্যে যদি কোনো ছাত্র তার লাইফ গঠন করতে না পারে, সে সমস্ত জীবনটাই তার জন্য ব্যর্থ। এই যে মোবাইল, এই যে সময়, আমি চিন্তা করব মোবাইল এই সময় থেকে ফিরে এসে আমার ক্যারিয়ার কীভাবে উন্নত করা যায়, সেই চিন্তায় বিভোর হয়ে সবাই নিজ নিজ উন্নয়নের জন্য কর্মে লিপ্ত হবে, এটাই আমার আহ্বান। এবং এটা আমি আমার সব বইয়ে বলেছি, বই পড়লে জ্ঞান পাবে, বই না পড়লে জ্ঞান পাবে না। প্রিয় দর্শক, আমরা ক্যারিয়ার পাবলিশার্সের সামনে দাঁড়িয়ে মুস্তাক আহমেদ, আসলে ওনার আমরা চেষ্টা করব আমার এই ডাকপত্র টিভির মাধ্যম দিয়ে ভারী আষ্টাভাবে সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং আসলে উনি তো অনেক জায়গায় মোটিভেশনের কথা বলেন, সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সেই প্রত্যাশা রাখছি। এবং আজকে 21-এর বইমেলা, আজকে 21 তারিখ 2022, আজকে আমরা অনেক দর্শক এসেছেন, আমরা চেয়েছিলাম যে সব দর্শকের সাথে কথা বলবো, এবং সেভাবেই আজকের এই ডাকপত্র টিভির আয়োজনটা শুরু করেছি। আপনারা সাথে থাকবেন, ক্যারিয়ার লিমিট, ক্যারিয়ার পাবলিশারের এই প্রকাশনীতে আসবেন, আপনাদের পছন্দের বই কিনবেন, এ আশা ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।